বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, সীমান্তে ফেলানির মতন আর কাউকে দেখতে চায় না দেশ। শনিবার বিকেলে ঠাকুরগড় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আর ওই ফেলানির মতো চুলে থাকতে দেখতে চাই না। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তাটি হচ্ছে, যদি আজকের পর থেকে এমন কোনো ঘটনা ঘটে, হয় তার উপযুক্ত বিচার করা হবে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতা বিজেপি থেকে শুরু করে যারা যারা সম্ভব তারা সকলে মিলে কিভাবে আমাদের ওই রাষ্ট্রগুলোকে জবাব দিতে হয় সেটি আমাদেরকে একসাথে আবার দেখিয়ে দিতে হবে।